আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি ইনশাআল্লাহ। বন্ধুরা, তোমাদের মাঝে আবার চলে আসলাম আর একটা সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা শিখব সৌরজগতের গ্রহগুলোর নাম। ওকে, আমরা জানি সৌরজগতের মোট 8টি গ্রহ রয়েছে, সেই গ্রহগুলো আমরা এখন ধারাবাহিকভাবে শিখে ফেলব। ওকে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। ওকে, তো আমরা 8টি গ্রহের নাম শিখে ফেললাম বন্ধুরা। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা মনে রাখবে সূর্য এবং তার গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জে পুঞ্জ, অসংখ্য ধূমকেতু ও অগণিত উল্কা নিয়ে সৌরজগৎ গঠিত। সৌরজগতের কেন্দ্রে অবস্থান করতেছে হলো সূর্য। ওকে, তোমরা এই কথাটা অবশ্যই মনে রাখবে। সবাই ভালো থাকবে।